এই সমস্ত দিকে যদি সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের কথা তুলনা করি, সেক্ষেত্রে আমাদের রাজ্য বোর্ডের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাজেশন পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে দশম শ্রেণীতে পড়ছো, একাদশ শ্রেণীতে পড়ছো, দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2022 মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, একাদশ শ্রেণীর ফাইনাল দেবে, তোমাদের বহু কোশ্চেন রয়েছে। আগের বছরের মতো কি পরীক্ষা বাতিল হয়ে যাবে, বাড়িতে বসে হবে, অনলাইনে হবে, কিভাবে পরীক্ষা হবে, সিবিএসই বোর্ডের রুটিন দিয়ে দিয়েছে, আমাদের বোর্ডের রুটিন কিভাবে হবে, এমসিকিউ ধাঁচে কি পরীক্ষা হবে, কি আমাদের বোর্ডের পরিকল্পনা কি, সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত বাস্তব তথ্য নিয়ে আলোচনা করব। কারণ আগের বছর বা বিগত বছরগুলোতেও যা বিষয়ে বলেছিলাম সেই বিষয় অনুযায়ী কিন্তু আগের বছরও পরীক্ষা বাতিল হয়েছিল, রাজ্য সরকার চেয়েও পরীক্ষা নিতে পারেনি, এবছরও কি সেই বিষয়ই হতে চলেছে, পুরোটাই এক্সপ্লেন করব এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা থাকলে বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, ওখান সঙ্গে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের পরীক্ষা নিয়ে যে সমস্ত কোশ্চেন রয়েছে বা তোমাদের মনে জিজ্ঞাসা যে সমস্ত কোশ্চেন, সমস্ত প্রশ্নের উত্তরই এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে একেবারেই ভুলো না, কারণ সমস্ত বাস্তব তথ্য পরীক্ষা সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমেই বলে রাখি, সর্বভারতীয় বোর্ড যে সমস্ত কার্য করে সেই সমস্ত কার্যকে কিন্তু অনুসরণ করে রাজ্য বোর্ডগুলো। আমরা বিগত সময়ে দেখেছি যে মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়েছে এ সিবিএসই বোর্ডের, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ক্যান্সেল হয়েছে এ। তো এটা তোমরা অনেকেই মনে করতে পারো, কিন্তু ব্যাপারটা একেবারেই কিন্তু তা নয়। আগের বছরে কোনো রাজ্যের বোর্ডের কাছেই কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো সলিউশনই ছিল না যে সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করে হয়েছে বলে আমরা পরীক্ষা নেবই জোর কদমে। চেষ্টা করেছিল রাজ্য বোর্ড কিন্তু পারেনি, অর্থাৎ এটা আমরা বলতে পারি না যে সিবিএসই বোর্ড যা করেছে সেটাই আমরাই ফলো করেছি, একেবারেই না। সিবিএসই বোর্ড বলে দিয়েছিল পরীক্ষা নেওয়া যাবে না এরকম কিছু, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য সরকারের বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল পরীক্ষা নেওয়া হবে, তো এক্ষেত্রে মনে রাখতে হবে। এছাড়া আরও একটা কারণ, সিবিএসই বোর্ডের পরিকল্পনা কিন্তু বহু আগের থেকে সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছিল এবছরের পরীক্ষা দুটো টার্মে হবে, যদি দেখা যায় কোভিড আসে তাহলে পরীক্ষা বাড়িতে বসে হবে। আমি তোমাদের সর্বপ্রথম ভিডিওটি দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে ওখানে পরিষ্কারভাবে সিবিএসই বোর্ড একটা আগেভাগে একটা ছক করে ফেলেছিল যে কোভিডের যদি খুব বেশি প্রকোপ থাকে তাহলে এভাবে পরীক্ষা হবে, এই সিচুয়েশনে পরীক্ষা হবে, কোভিডের প্রকোপ যদি খুব কম থাকে, তৃতীয় ওয়েভ যদি অল্প পরিমাণে আসে তাহলে এভাবে পরীক্ষা হবে, তৃতীয় ওয়েভ যদি না আসে তাহলে স্কুলে গিয়ে পরীক্ষা হবে, পরীক্ষা যে পরিস্থিতি যাই থাকুক না কেন পরীক্ষা দুটো টার্মে হবে। তারা কিন্তু পরিষ্কার আগেভাগে পরিকল্পনা করেছে, আর এই পরিকল্পনাটা দুদিন আগের না, কিন্তু যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নতুন স্টুডেন্টরা নতুন ক্লাসে উঠেছিল তখনই কিন্তু এই পরিকল্পনা হয়েছে, অর্থাৎ যখন আগের বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে জল্পনা শুরু হয়েছিল, 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী এবং অন্যান্য ক্লাসের পরীক্ষা বাতিল করতে হয়েছিল পরিস্থিতির দাপটে বাধ্যগতভাবে, তখনই কিন্তু সিবিএসই বোর্ড এই দুটো ভাগে পরীক্ষা হবে এটা অ্যানাউন্স করে, পরিস্থিতি অনুযায়ী কিভাবে পরীক্ষা হবে তারা কিন্তু একটা পুরো ডায়াগ্রাম তৈরি করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়। এদিকে আমাদের রাজ্য বোর্ডের কথা যদি বলি, আমাদের রাজ্য বোর্ড বহু পিছিয়ে। পরিষ্কার কথা বলতে আমি বাস্তবটাই তুলে ধরতে পছন্দ করি, যেটা সত্য সেটাই বলতে পছন্দ করি। এখন একটা কথা বলবো, পরবর্তীকালে সেটাকে প্রাইভেট করে দেবো সেই ভিডিওটাকে, এরকম কিন্তু আমি করে থাকি না। আগের বছরও যেটা বলেছিলাম সেটাই ঘটেছিল, এবছরও পুরো বাস্তবটাই তোমাদের সামনে তুলে ধরছি, কাজেই পুরো ব্যাপারটা তোমরা শোনো। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য বোর্ড একেবারেই কোনো গুরুত্ব নেয়নি পরিস্থিতিকে। আগের বছরে এত সমস্যা হয়েছে, কোনো ছাত্রছাত্রীর নাম্বার ঠিক করে পায়নি, কোনো ছাত্রছাত্রী বেশি নম্বর পেয়ে গেছে, কোনো ছাত্রছাত্রী কম নম্বর পেয়েছে ভালো মেধা থাকার সত্ত্বেও, এই যে বিষয়গুলো ঘটেছে, বেঞ্চ ভেঙেছে, সেই সমস্ত দেখে কিন্তু কোনো শিক্ষা নেয়নি বলেই আমার মনে হয়। কারণ যদি তারা এই ধরনের বিষয়গুলোকে অবলম্বন করতো তাহলে সিবিএসই বোর্ডের মতো ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখাতো। হ্যাঁ, সিবিএসই বোর্ডের যেরকমভাবে সিলেবাস বাতিল হয়েছে, মানে সিলেবাসকে কমানো হয়েছে, সেরকমভাবে আমাদের রাজ্য বোর্ডের ক্ষেত্রেও কমানো হয়েছে, এবং সায়েন্সে একবার কমিয়ে দিয়ে কয়েক মাস পর আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট
আগে যেগুলো পড়েনি সেগুলোকে আবার পুনরায় পড়তে হচ্ছে। তোমরাই বলো সায়েন্সের ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে বা সিলেবাসের ক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে। এবং সিবিএসই বোর্ড একটা রুটিন করে দিয়েছে, যেটা অনেক আগের থেকে তারা বলে দিয়েছে যে এই এই মাসে প্রায় পরীক্ষা হবে, সেরকমভাবে নভেম্বর মাসে রুটিন প্রকাশিত করেছে। এই সমস্ত দিকে যদি সিবিএসই বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের কথা তুলনা করি, সেক্ষেত্রে সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক বেনিফিট পাচ্ছে, কারণ তারা আগে সিলেবাস জানে, আগে কীভাবে পরীক্ষা হবে জানে, সমস্ত প্যাটার্ন জানে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা কোনো সুবিধাই পাচ্ছে না, কারণ তারা কোনো নীতি বা তাদের কোনো পরিকল্পনা ছাত্রছাত্রীদের মধ্যে স্পষ্ট ইঙ্গিত আকারে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেনি, যেখানে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে ধোঁয়াশা পরীক্ষা নিয়ে। কারণ সিবিএসই বোর্ডের যেহেতু রুটিন দিয়ে দিয়েছে, আর আমাদের ছাত্রছাত্রীদের যে অ্যাকচুয়াল পরীক্ষা এই টাইমেই হবে সেটাও স্পষ্ট, কিন্তু এখনও কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে করা হয়নি বা পরিস্থিতি কীরকম হলে কীরকম পরীক্ষা হবে সেটা করা হয়নি। সে থেকে বুঝতেই পারছো আমাদের রাজ্যে কিন্তু ছাত্রছাত্রীরা যেরকমভাবে আগের বছর বেঞ্চ ভেঙেছে, উদ্বিগ্ন হয়েছে, এবছরও কিন্তু উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা আগের থেকে জানতে পারছে না তাদের পরীক্ষা কীভাবে হবে। এক্ষেত্রে তোমরা সকলেই জানো আমাদের রাজ্য বোর্ড যদি বলে যে পরের মাসে পরীক্ষা হবে, তোমরা পরের মাসে পরীক্ষা দাও, তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই বিষয়টাকে মেনে নেবে না, কারণ তাদের একটা পরীক্ষা নেওয়ার অনেক আগে তাদেরকে জানিয়ে দিতে হবে, কারণ তারা সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। বিগত বছরগুলোর ক্ষেত্রে এ মাধ্যমিকের যখন শেষ হয় আগের বছর, পরের বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশিত হয়ে যায়, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রস্তুতিকরণে অনেকটাই সুবিধা হয়। সিবিএসই বোর্ডের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া কিন্তু এবছর ওর লাগু ছিল, আমাদের রাজ্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রক্রিয়া লাগু নেই এখনও পর্যন্ত। পরীক্ষা হবে কীভাবে হবে ধোঁয়াশা রয়েছে, কিন্তু যে ইনফরমেশনটি রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী আর যে সভাপতি, পর্ষদ সভাপতি বা উচ্চশিক্ষা সংসদ সভাপতির মুখ থেকে যে বিষয়গুলো শোনা যাচ্ছে সেই বিষয় থেকে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে, বারবার তারা একটা বিষয় উল্লেখ করেছে যে পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা অফলাইনে হবে। এবার পরিস্থিতি স্বাভাবিক যদি না থাকে তাহলে কি হবে? পুজোর পর আমরা রীতিমতো দেখছি 17ই অক্টোবরের যদি গ্রাফ দেখি, সেক্ষেত্রে 24 ঘন্টায় প্রায় 600 সংক্রমিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে গ্রাফটা কিন্তু অতটা ভালো নয়, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যে আমরা আশা করব যাতে তৃতীয় ওয়েব না আসে, তৃতীয় ওয়েব যদি আসে তাহলে সভাপতির বক্তব্য অনুযায়ী যে পরিস্থিতি স্বাভাবিক না থাকলে পরীক্ষা অফলাইনে হবে না, কেন তারা বারবার বলছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে অফলাইনে পরীক্ষা হবে। তো এখন সমস্ত দিক থেকে বুঝতেই পারছো আমাদের রাজ্য সরকার এখনও পর্যন্ত তারা নিজেরাই জানে না বা কোন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা হবে, শুধু জানে স্বাভাবিক থাকলে পরীক্ষা অফলাইন। আর আমরা প্রত্যেকেই জানি সিবিএসই বোর্ড বা সর্বভারতীয় বোর্ড যে অনুযায়ী কার্য করে, যা যা করে তাকে অনুসরণ করার চেষ্টা করে রাজ্য বোর্ড, কিন্তু আমাদের রাজ্য সেই অনুসরণে অনেকটাই পিছিয়ে এই মুহূর্তে আমরা এটা বলতে পারি। তো এক্ষেত্রে আমি বলি সিবিএসই বোর্ডকে যদি সরিয়ে রাখে, আমাদের রাজ্য বোর্ডের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের রাজ্য বোর্ড কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রীতিমতো সিলেবাসকে রিডিউস করেছে। তাদের মুখ থেকে বারবার শোনা গেছে যে পরিস্থিতি স্বাভাবিক থাকলে অফলাইনে এক্সাম হবে। এক্ষেত্রে আরও একটা বিষয় উঠে এসছে যে তোমাদের যে এক্সাম আছে সেই এক্সাম কিন্তু অফলাইনে নিজের স্কুলেও হতে পারে এই মুহূর্তে, মানে এই বছর চান্সেস রয়েছে নিজের স্কুলেই পরীক্ষা হবে। এবং খাতা দেখার যদি প্রশ্নের কথা বলি, সেক্ষেত্রে নিজের স্কুলের নিজের টিচারই যে খাতা দেখবে সেটা এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি, এবং এটা আমার মনে হয় অন্যান্য টিচারের কাছেই খাতাটা যাবে। এক্ষেত্রে পরীক্ষার ধাঁচ বা কোশ্চেন প্যাটার্নের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সিবিএসই বোর্ডের ক্ষেত্রে টার্ম ওয়ানে এমসিকিউমূলক কোশ্চেন আসবে, শুধুমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কাঠামো দেখা গেছে, সেই প্রশ্ন কাঠামোতে শুধুমাত্র এমসিকিউ না, এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, আর তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন থাকবে, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা হবে। এবং আমরা প্রত্যেকেই চাইবো না তৃতীয় যাতে না আসে, কিন্তু এই তৃতীয় যদি আছড়ে পড়ে আমাদের রাজ্যে বা দেশে, তখন কিন্তু আমাদের রাজ্য বোর্ডের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেটা সিবিএসই বোর্ডের কাছে হবে না, কারণ সিবিএসই বোর্ড আগেভাগে প্রস্তুতি করেছে, আমাদের রাজ্য বোর্ড কোনো প্রস্তুতি করেনি। সেক্ষেত্রে পরীক্ষা নিলে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হবে, পরীক্ষা না নিলে রেজাল্ট তৈরিতে সমস্যা ক্রিয়েট হবে, কারণ তোমরা জানো এবছরের কোনো রকম রাস্তা সেরকম নেই রেজাল্ট তৈরি করার। সেই কারণে রাজ্য বোর্ড তো চাইছে পরীক্ষা নেওয়ার,
কিন্তু ও এখন রাজ্য বোর্ডকে কিন্তু রীতিমতো প্রস্তুতি পর্বে উঠে পড়ে লাগতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে তৃতীয় আসলে পরীক্ষা নিয়ে একটা চ্যালেঞ্জের বিষয় হতে পারে। এই মুহূর্তে তোমরা যে ইনফরমেশন আছে, সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে তোমাদের পরীক্ষা নিজের স্কুলেই, আমাদের রাজ্য বোর্ডের যে বাস্তব তথ্য সেটা তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিলাম। কিন্তু একটা বিষয় প্রত্যেককে বলবো, পড়াশোনায় কোনো খামতি রেখো না, অবশ্যই পড়াশোনা করো। আর তোমরা অনেকেই সাজেশনের বিষয়ে বলছো, আমি প্রত্যেককে বলবো, অনুরোধ করব তোমাদের প্রত্যেককে, সাজেশন অবশ্যই তোমরা পড়ো। এর সাজেশনের জন্য কোনো পয়সা খরচ করার কোনো রকম বিষয় নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে তোমাদের থেকে অর্থ উপার্জন করার স্বার্থে সাজেশনমূলক ব্যবসা তৈরি করছে। তো প্রত্যেককে একটাই কথাই বলবো, তোমরা টেক্সট বইটা সম্পূর্ণ করো। তোমাদের মাধ্যমিকে এমনি অল্প সিলেবাস, তার মধ্যে আরও সিলেবাসকে বাতিল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের জন্য আমার মনে হয় না কোনো সাজেশন লাগে। তার সত্ত্বেও তোমাদেরকে বলবো, অযথা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, বা সাজেশন কেনারও কোনো প্রয়োজন নেই। কারণ তোমাদের জন্য সর্বশেষে আমি যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে তার আগে আগে যখন সাজেশন অ্যাকচুয়ালি প্রয়োজন, যখন সমস্ত বই ভালো করে 4-5 বার ডিভিশন হয়ে যাবে, কারণ টেক্সট বইয়ের আগে অন্য কিছুই নয়, তখন তোমাদের ইনস্টাগ্রামে আমি রীতিমতো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ইনস্টাগ্রাম থেকে আমার সাজেশন পেয়ে যাবে, আর ইনস্টাগ্রাম আইডি আমি এখানে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেবো। ও তো ওখানেই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন পেয়ে যাবে। এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে করতে পারো। আবার রিকোয়েস্ট করবো, তোমরা টেক্সট বই পড়তে থাকো এবং শিখতে থাকো, পরবর্তী সময়ে এই পড়াশোনা কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে। এই মুহূর্তে পরীক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।